যন্ত্রণা, কোনো শারীরিক যন্ত্রণা, এটা কিভাবে একটা মানুষ করে? হয় না এভাবে, এভাবে হয় না। প্রত্যেকটা রাত আমরা ঘুমাইতে পারি না, প্রত্যেকটা রাত আমরা ভয় থাকি কখন পুলিশ আসবে, কখন বাসায় চেক করবে, কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় নিয়ে যাওয়া হবে। আপনারা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আসেন, আমি ছাড়বো না, আপনারা চলে যান স্যার। আমরা পারি না এটা, আপনারা যেহেতু আমাকে ট্রাস্ট করতেছেন না স্যার। ট্রাস্ট করতেছি আমি বললাম আপনারা চলে যান, ওদের একদম চলে যান, আমি বসে দিয়ে রিলে বর্তমান দেশে চলমান যে আন্দোলন, আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা প্রথা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায় ভাবে, অন্যায্য ভাবে, কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। আজকে আমরা এখানে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর, পশু, বিড়াল, ছাগল এরকমভাবে ট্রিট করছে। কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনোভাবে? আমাদেরকে বলেন আমরা এটা ডিজার্ভ করি? আমরা কি এমন দোষ করেছি? আমরা কি কোনো অন্যায়কারী? আমরা কি খুন করেছি? আমরা কি এমন করেছি? আমাদের ভাইরা মরল, আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো, আহত হলো কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকে রাখছে, তারা বলে রাখছে। আমরা সেজন্য মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, আমরা কি আমাদের বিচারও চাইতে পারবো না? আমরা কোন দেশে আছি? আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না যাই বাসায়, আমাদের কিছু যায় না। আমি কি জামায়াত ছিবি? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমি আমাদের যে নয় দফা দাবি, সেই নয় দফা দাবি একে মানা থাকবে। তার মধ্যেই কিন্তু একটা দাবি হচ্ছে আমাদের হল, আমাদের সব ইউনিভার্সিটি খুলে দেওয়া যাবো। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণহানির মধ্যে দিয়ে আসছে, আমরা এখন আর কেউ ব্যাক করব না। ইউনিভার্সিটি সাবেক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, শত শত পুলিশের সামনে আটকের প্রতিবাদ এক যুবকের। দর্শক শ্রোতা, আমরা যদি প্রত্যেকটি মানুষ নিজের থেকে প্রতিবাদ করি তাহলে পুলিশ প্রশাসন কি করবে? আমরা প্রতিবাদ করতে যাই না, আমরা নিজেরা ভয় পাচ্ছি। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। শিক্ষার্থীদের অন্যায়ভাবে তুলে নেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের ওপর পশুর মতো আচরণ করা হচ্ছে, যা জানালেন মহিউদ্দিন রনি। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। মৃত্যুকে পরোয়া করি না, দাবি না মানা পর্যন্ত গড়ে পিড়ে যাব না। দর্শক শ্রোতা, এদিকে যশোরে শিক্ষার্থীদের দাঁড়াতে দেয়নি পুলিশ, পুলিশ লাঠি চার্জে অন্তত 20 জন শিক্ষার্থী আহত। প্রত্যেকটি রাত আমরা ভয়ে থাকি, ঘুমাতে পারি না। দর্শক শ্রোতা, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, আমার ভাই রক্ত রিলিক্স থাকবে কিভাবে? দর্শক শ্রোতা, গুলি খেয়েও মাথার খুলি অর্ধেক বেরিয়ে গেছে, যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই 4-5 বছরের একটি বাচ্চা, যে বাচ্চাটি গুলি চোখ থেকে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। দর্শক শ্রোতা, আর কত মানুষের প্রাণ নিবে এই সরকার? আর কত মানুষের জীবন নিবে এই আইন শৃঙ্খলা বাহিনী, মাফিয়া, পুলিশগুলা? দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, সেই মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গুলিটা খাইছে, আমি দাঁতটা মুখে দেখছি, দাঁতের এখানে 10 মিনিটের মতো শর্টকাট করছে, মাথার খুলি অর্ধেক বাইরে গেছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন পান বিক্রেতা আবু সাইদ। স্বামীর মৃত্যুর পর 8 মাস বয়সী সন্তান মোহাম্মদ আরাফাতকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার স্ত্রী আছিয়া বেগমের। সদ্য বিধবা আছিয়া জানান, দোকানের মালামাল কিনতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের নিষ্ঠুর বুলেটে প্রাণ হারান তার স্বামী। মাথা ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু সাইদের। এখন দিনের বেশিরভাগ সময় নিহত স্বামীর শার্ট প্যান্ট আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আসিয়া বেগম।
ভবিষ্যৎ কিভাবে চলবে, আমার তো একমাত্র ভরসাই ছিল সে, আমার একটা বড় ছেলেও নাই, আমি কেমনে চলবো, আমার যে যাবার তো সে চলে গেছে, আমি তার ভরসাই তো এখানে ছিলাম। মাত্র 1,000 টাকা বিনিয়োগে ফুটপাতে আবু সাইদ শুরু করেছিলেন পান দোকান। স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে মাত্র কবছরেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল তাদের পরিবার। এরপর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা আবাসিক এলাকায় শুরু করেছিলেন পান সুপারির পাইকারি ব্যবসা। কোল জুড়ে আসে পুত্র সন্তান। কে জানত এভাবে পুলিশের গুলিতে প্রাণ হারাবে আবু সাইদ। মাত্র 8 মাস বয়সেই বাবা হারা হয়ে ঘোর অনিশ্চয়তায় পড়া ছোট্ট আরাফাতের ভবিষ্যত ভাবিয়ে তুলছে পরিবার প্রতিবেশী সবাইকে। অনেক কষ্ট করে শুধু পান দিয়ে শুরু করছিল, সে যে বাকি দিছে অনেক দোকানে, এ পর্যন্ত আজকে 10-11 দিন হয়ে যায়, আমার কেউ 1,000 টাকাও দেয় না এ পর্যন্ত, দোকানে এসে যে আমার কাছে টাকা হয়, যে আমার বলার মতো বাসা নাই, এখন আমার কিভাবে চলবো এটা আমি নিজে। গত 19 জুলাই শুক্রবার গুলিতে নিহত আবু সাইদের স্ত্রীর ছোট ভাই দেলোয়ার হোসেন খবর পেয়ে মরদেহ আনতে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। ওই সময় যারা গুলি খাইছে তাদের 2 দিন পরে লাশ এখানে এসে জানাজার করছে, আমরা খবর পাইছি, মানে ওখান থেকে কেউ লাশ আনার মতন না, কেউ খবর জানে না, কেউ সন্ধান পায় নাই, কিন্তু আমার দুলাভাইয়ের সন্ধানটা পাইছে, আমার দুলাভাইয়ের কাছে লগে লগে ওখানে মোবাইলটা পড়া গেছে, একজন লোক একজন ব্যক্তি উঠে আসে, সে ওই লাস্ট যে নাম্বারটা কল গেছে এখান থেকে, আমরা যে কল দিছি ওই নাম্বারটা ব্যাক করছে, তো মানে ওই ব্যক্তি বলতেছে যে এই যে মোবাইলের মালিক সে মারা গেছে। বিশ্বাস করবেন না, গুলিটা যে খাইছে আমি ভাতটা মুখে দেখছি, দাঁতের এখান থেকে ভাত বমি করছে বলে, 10 মিনিটের মতো শর্টপট করছে, মাথার খুলি ওর দেখ বাইরে গেছে। যে আবু সাইদের মৃত্যুর পর শ্যালক দেলোয়ার হোসেন ব্যবসায়িক দেনাদারদের কাছে গিয়ে কোনো টাকা আদায় করতে পারেননি, উল্টো পাওনাদারদের টাকা পরিশোধের চাপে পড়েছেন তিনি। যার কাছে 20,000 টাকা পায়, যার কাছে 30,000 টাকা পায় সে বলে আমার কাছে 1,000 পায়, যার কাছে 40,000 পায় সে বলে আমার কাছে 1,400 টাকা পায়, একজনে আমরা দেখাশোনা স্লিপটা দেখলাম তার 17,000 টাকা, সে হিসাব মিলে এই আইনাটাই নাই না বলতেছে যে আমার কাছে পায় টাকা পাই হলো মাত্র 1,400 টাকা। ওই দিন একজন আসছিল, এক মুরব্বি আসছিল, সে বলতেছে যে আমি 1,00,000 টাকা দিছি, মানে আমাকে সপ্তাহে 1,000 টাকা 1,500 টাকা লাভ দেওয়ার কথা গেল, এক ব্যক্তি গেছে। আর একজন পানালা আছে, সে 60,000-65,000 টাকার মতন পায় দাবি করতেছে, আর একজন সুপারি আল্লাহ বলতেছে আমার কাছে 40,000 টাকা পামো আমি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আবু সাইদের এমন দুঃখজনক মৃত্যুর ঘটনায় হতবিহ্বল তার প্রতিবেশীরাও। ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি, 5-6 জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, এদেশের সম্পদ তারা, শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে, গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? মেয়েদেরও লাঠি দিয়ে বাড়ি দিয়ে বাস, মানে এখানে পুলিশের গাড়ি দিয়ে ভরা, এখানে এখন কিছু হচ্ছে না, হয়তো বা আপনারা প্রেস আছেন দেখে, কিন্তু আমরা যদি আলাদা থাকতাম, কালকের ঘটনায় না হয় বলি, ইসিবি চত্বরে কয়জন নিহত হয়েছে আপনারা কি জানেন? 11 জনের বেশি নিহত হয়েছে, সায়েন্স ল্যাব থেকে অ্যাটলিস্ট 48 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে থেকে কিছু বের করে আনতে পারছি, তাদের মধ্যে থেকে এখনো অনেকে আটকা, কেস যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে তো আমরা কিছু আর করতে পারবো না, শুনানি দেওয়া হয়েছে শুনানি হয়নি, ফার্স্ট হিয়ারিং ডিলেড, সানডে হওয়ার কথা যেটা সেটা মানডে, সেটা টিউজডে, কোনো কিছুই হচ্ছে না, এভাবে হয় না। এইচএসসি স্টুডেন্টদেরকে আটকায় রাখছে কেন? ওদের পরীক্ষা চলতেছে, এভাবে হয় না। আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদের 9 দফা দাবি মানুন, আমাদের 6 জন সমন্বয়কদের ছেড়ে দেন, আমরা শান্তি চাই আর কিছুই না। আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি, কারণ এখনো আমার অনেক ফ্রেন্ড ভাটারাতে আটকা, এখনো আমার অনেক ফ্রেন্ড ধানমন্ডিতে আটকা, এখনো আমার ফ্যামিলি যেখানে থাকে তার উপর দিয়ে হেলিকপ্টার চলতেছে, যেটা শুটিং রেঞ্জ 1,000 কিলোমিটার থেকে আছে, যেটা 600 কিলোমিটার পর্যন্ত থাকে, হেলিকপ্টারের পিছে র‍্যাবের, হেলিকপ্টারের পিছে টেইলের নাম্বার থাকে, আপনারা ওই নাম্বারটা দিয়ে যদি চেক করেন আপনারা দেখবেন কয়টা রাউন্ড দেওয়া হয় প্রত্যেকটা দিন হেলিকপ্টার দিয়ে, এই রাউন্ডগুলো কেন দেওয়া হচ্ছে, আমরা কি অপরাধী, আমরা কি ক্রিমিনাল, আমরা কি টেরোরিস্ট, আমরা টেরোরিস্ট না, আমরা স্টুডেন্ট, আমরা শান্তিপূর্ণ একটা কিছু চাইছিলাম, 1 কোটার জন্য এত লাশ কেন,
150 জন আপনারা বলতেছেন, ঠিক আছে 150 জনই মারা গেছে, এই 150 জনের জাস্টিস আগে দেওয়া হোক আমাকে। তারপরে যে 9000 10000 15000 যতগুলো মৃত্যু হয়েছে, যেগুলো আননেম, যেগুলোর কোনো নাম নিশানা নাই, যে লাশগুলো দাফনও হয়েছে কিনা ঠিক মতো আমরা জানি না, তারপরে সেগুলো নিয়ে কথা হবে। আগে 150 জনের জাস্টিস দেওয়া হোক। আর পুলিশ যদি গুলি না করে থাকে, গুলি কারা করছে তাহলে? স্টুডেন্টরা গুলি করছে, আমরা কি নিজেরা গুলি করছি? বাচ্চাগুলো কারা মারছে? আমরা মারছি? আমরা কি আইন শৃঙ্খলা কোনো ভঙ্গ করেছিলাম? আমরা কি কিছু করেছিলাম? কোটা শুরু হয়েছিল জুলাইয়ের 1 তারিখ থেকে, তখন থেকে কি আমরা কোনো ধরনের, আপনারা কোনো, আপনারা কি কোনো কিছু ফেস করছেন? আপনারা কোনো ঝামেলা ফেস করছেন? আমরা কাউকে হার্ম করছি? আমরা কোনো আইন ভঙ্গ করি নাই? কোনো নো ল ওয়াজ ব্রোকেন, নাথিং ওয়াজ ডান রং, আমরা ঠিক ছিলাম। আমাদের একটাই দাবি ছিল, অনৈতিক ছিল মুক্তিযুদ্ধ, 56% কোটা। আমরা বাকিরা কি চাকরি করব না? আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটির, আমার না হয় একটা ফিউচার আছে, হয় আমি দেশের বাহিরে চলে যাব, ঠিক আছে। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আবু সাহেদের মতো, শহীদ আবু সাহেদের মতো, যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তারা কোত্থেকে চাকরি পাবে? চাকরি না দিবে, ভাত না দিবে, কোনো নিরাপত্তা, মানুষ খালি হয়ে যাচ্ছে, কারণ পুলিশের আশঙ্কা। এতটা ভয় পাই আমরা পুলিশদের, আমাদের হাতে কোনো কিছু নাই, আমাদের ব্যাগে কোনো কিছু নাই। একটা রায় কেন এতদিন পরে, জুলাই 1 তারিখ থেকে কোটা করতেছি, সেটা রায় কেন অগস্টে দেওয়া হবে? এত কেন দেরি হবে? আজকে কেন সাগর রুনি হত্যার কাণ্ডের সেই ছোট 5 বছরের মেয়ে, আজকে সে 17 বছর, আজকে সে কেন রাস্তায় নিরাপত্তা চায় তার জীবনের? এখনো সে তো সেই ছোটবেলা থেকেই তার বাসায় তাদের বেডরুমে তার বাপ্মাকে মারা হয়েছিল, 48 ঘন্টায় জাস্টিস দেওয়া হবে বলা হয়েছিল, হয়েছে? কোনো খবর আজ পর্যন্ত আমরা কেউ পাইনি। আমরা বিশ্বাস কিভাবে করবো? আমাদের বিশ্বাস তো কখনো কি অর্জন করে নাই যে আমরা বিশ্বাস করবো? আমাদের সমন্বয়কদের এখনো আটকায় রাখছে, প্রোটেস্ট উইথড্রন করা হয়েছে, 9 দফা দাবি দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ দাবি দেওয়া হয়েছে, আর কি? আর তো কিছু চাচ্ছি না আমরা। স্টুডেন্টের মৃত্যু নিয়ে শোকাহত ছিল, সে তো বলছে এটা, তাই না? আমরা এই শোক প্রকাশটাই চাইছি।